নমস্কার, এই মুহূর্তত এটা ব্রেকিং নিউজ আহিছে, কিয়নো দুর্ঘটনাত পতিত হৈছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা। চান্দুবিত বাইক দুর্ঘটনায় পতিত হয়েছে কণ্ঠশিল্পী গৰাকী, মুখ আর মূরত গুরুতরভাবে আঘাত পাইছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা, আর সংকটজনক অবস্থাত ইতিমধ্যে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ জানাই আছো, দুর্ঘটনায় পতিত হয়েছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা। জনপ্রিয় কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা দুর্ঘটনায় পতিত হয়েছে, আর জানিব পড়া মতে চান্দুবিত বাইকেরে গৈছিল কণ্ঠশিল্পী গৰাকী, আর চান্দুবিত বাইক দুর্ঘটনায় পতিত হয়েছে ৰূপম ভূঞাই। মুখ আর মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা, আর বর্তমান হায়াত হাসপাতালত ভর্তি করা হয়েছে ৰূপম ভূঞাক। ইতিমধ্যে সিটি স্ক্যান করা হয়েছে ৰূপম ভূঞাক, কিয়নো সংকটজনক অবস্থা, ইতিমধ্যে হাসপাতালত ভর্তি করা হয়েছে। হায়াত হাসপাতাল রওনা হয়েছে পরিয়াল তথা বন্ধুবর্গ, আর চিকিৎসকে তৎকালীনভাবে প্রদান করেছে চিকিৎসা। এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ জানাই আছো, কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা দুর্ঘটনায় পতিত হয়েছে, সংকটজনক অবস্থাত হায়াত হাসপাতালত ভর্তি করা হয়েছে ৰূপম ভূঞাক, আর ইতিমধ্যে সিটি স্ক্যান করে থাকা হয়েছে ৰূপম ভূঞাক, কিয়নো মুখ আর মূরত গুরুতরভাবে আঘাত পাইছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞাই। আর বাইকেরা চান্দুবিলে গৈছিল কণ্ঠশিল্পী গৰাকী, চান্দুবিতেই বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ৰূপম ভূঞার, আর যার বাবে এক সংকটজনক অবস্থাত হাসপাতালত ভর্তি করা হয়েছে। মুখ আর মূরত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মুহূর্তের এক ব্রেকিং নিউজ, দুর্ঘটনায় পতিত হয়েছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা, আর চান্দুবিতে ঘটনা সংঘটিত হয়েছে। মূরত গুরুতরভাবে আঘাত পাইছে কণ্ঠশিল্পী গৰাকী, লগতে মুখতো বেয়াক আঘাতপ্রাপ্ত হয়েছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞাই। আর অধিক তথ্যর ফোনযোগে সংযুক্ত হয়ে আছে সতীর্থ সাংবাদিক জবা দাস। মানে জবার সঙ্গে সংযুক্ত হয়েছো, হয় জবা, ইতিমধ্যে আমি ঈশান নিজ দর্শক জানাইছো যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আর সংকটজনক অবস্থাত হায়াত হাসপাতালত ভর্তি করা হয়েছে। এই সন্দর্ভত আপনার হাতত অধিক তথ্য কি আছে জবা? প্রথমতে মই এটা বাতৰিটো শুদ্ধ কৰি দিব বিচাৰিছো, ময়ূৰী দুৰ্ঘটনাত তেওঁ পতিত হোৱা নাই, পতিত মানে ঢুকুৱা, তেওঁ পতিত হোৱা নাই, তেওঁ আঘাতপ্ৰাপ্ত হৈছে, দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে তেওঁৰ বাহন, আৰু তেওঁ ভয়ংকৰভাৱে আহত হৈছে, তেওঁ পতিত হোৱা নাই। ঈশানীজৰ দৰ্শকক ক্ষমা প্ৰাৰ্থনা বিচাৰিছো, আকৌ এবাৰ কৈছো, দুৰ্ঘটনাত পতিত হোৱা নাই, তেওঁৰ বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে, তেওঁ গুৰুতৰভাৱে সংকটজনক অৱস্থাত আছে, মহানগৰীৰ হায়াত হস্পিটেলত তেখেতক লৈ যোৱা হৈছে, আৰু প্ৰায় দুঘণ্টামান আগতে চান্দুবিত তেওঁৰ যিখন বাহন আছিল সেই বাহনখন তেওঁ দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে, তেওঁ মূৰত আৰু তেওঁৰ মুখত খুব বেছিকৈ তেওঁ আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ বাবে বৰ্তমান মুহূৰ্তত চিটি স্কেন কৰাই থকা হৈছে। মুখত আৰু মূৰত তেওঁ বহু বেছি আঘাতপ্ৰাপ্ত হৈছে, কিন্তু আকৌ এবাৰ কৈছোঁ, পতিত হোৱা নাই ৰূপম ভূঞা, তেওঁ খুব গুৰুতৰভাৱে আহত হৈছে, আঘাতপ্ৰাপ্ত হৈছে, উন্নত চিকিৎসা চলি আছে, বৰ্তমান মুহূৰ্তত হায়াত হস্পিটেলত চিকিৎসাধীন হৈ আছে ৰূপম ভূঞা। ময়ূৰী সজবাদ, অধিক তথ্য জনাৰ বাবে আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে কণ্ঠশিল্পী ৰূপম ভূঞা, ইতিমধ্যে চান্দুবিত বাইকেৰে গৈছিল আৰু বাইক দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে ৰূপম ভূঞাৰ। এই মুহূৰ্তৰ সেই ব্ৰেকিং নিউজ জনাই আছো, আৰু সংকটজনক অৱস্থাত হায়াত হাস্পাতালত ভৰ্তি কৰা হৈছে, কিন্তু মুখ আৰু মূৰত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে ৰূপম ভূঞাই, আৰু বিশেষ কাৰণত চান্দুবিলৈ গৈছিল কণ্ঠশিল্পী গৰাকী, আৰু ইতিমধ্যে বাইক দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে ৰূপম ভূঞাৰ, আৰু যাৰ বাবে সংকটজনক অৱস্থাত হায়াত হাস্পাতালত চিটি স্কেন কৰি থকা হৈছে, ইতিমধ্যে হাস্পাতাললৈ ৰাওনা হৈছে পৰিয়াল তথা বন্ধুবৰ্গ।